হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশানটা অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 6 বেঙ্গলি থার্ড ইউনিট টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি প্রশ্নপত্র দিলাম, এই প্রশ্নের উত্তর সহ আলোচনা করলাম। এগুলো ভালো করে ফলো করবে, পার্ট বাই পার্ট অনেকগুলোই প্রশ্ন উত্তর আমি তোমাদের দেবো, তো সেগুলো ভালো করে ফলো করবে। প্রত্যেকে নোটিফিকেশানটা অন রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। সবার প্রথমের প্রশ্ন, আর রেগুলার পড়াগুলো অলরেডি আমি করিয়ে দিয়েছি, ডেসক্রিপশানে প্লেলিস্টে আছে, সেখান থেকে দেখে নিও। সবার প্রথমে প্রশ্ন, তুই তো মাসেই ধন্য দেশ কোন কবিতার অংশ, কবি কে, আলোচ্য কবিতায় মা কিভাবে ধন্য হয়েছেন? উত্তর আমরা লিখব, পংক্তিটি বঙ্গ আমার জননী আমার কবিতার থেকে নেওয়া হয়েছে। পংক্তি মানে হচ্ছে লাইন। নেক্সট বলেছে, কবি কে, কবিতাটির কবি হলেন দ্বিজেন্দ্রলাল রায়। পরের প্রশ্ন আমাকে বলেছে, আলোচ্য কবিতায় মা কিভাবে ধন্য হয়েছেন? উত্তরটা কিভাবে লিখব, লিখব, এই বাংলাদেশেই একদিন গৌতম বুদ্ধ, মহান বীর রাজা বিজয় সিংহ, যুগপুরু শ্রী চৈতন্যদেব, ন্যায় স্বাস্থ্যকার রঘুনাথ শিরোমণি, ভক্তকবি চণ্ডীদাস, শৌর্যবান প্রতাপাদিত্যের মতো অনেক মহান পুরুষের আবির্ভাব ঘটেছিল। তাই ওই সব মহান পুরুষের দেশ মাতৃকা হওয়ার কারণ বঙ্গদেশকে কবি ধন্য বলে অভিহিত করেছেন। দেশ মাতৃকা হওয়ার কারণে বঙ্গদেশকে কবি ধন্য দেশ বলে অভিহিত করেছেন বা বলেছেন, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন, যুদ্ধ করিয়া প্রতাপাদিত্য, প্রতাপাদিত্য কে, তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন? প্রতাপাদিত্য ছিলেন বাংলাদেশের 12 ভূঁইয়ার মধ্যে একজন। যশোর, খুলনা এবং 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল তার শাসনাধীন ছিল। প্রতাপাদিত্য স্বাধীনতা রক্ষার জন্য মোগল সম্রাট আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আকবরের পাঠানো সৈন্যসামন্ত তার কাছে হেরে গেলে দিল্লি ফিরে যেতে বাধ্য হয়। হেরে গিয়ে দিল্লি ফিরে যেতে বাধ্য হয়। পরবর্তী সম্রাট জাহাঙ্গীরের আমলে প্রতাপাদিত্য মোগল সেনাপতি মান সিংহের সঙ্গে সালকা ও মগরাহাটে যুদ্ধ করেন। আচ্ছা, তারপরেরটা লিখবো হচ্ছে, ভবানন্দ মজুমদারের বিশ্বাসঘাতকতার ফলে এই যুদ্ধে প্রতাপাদিত্য পরাজিত হয়। তাহলে প্রতাপাদিত্য কাদের সঙ্গে যুদ্ধ করে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম, যে জাহাঙ্গীরের আমলে প্রতাপাদিত্য মোগল সেনাপতি মান সিংহের সঙ্গে সালকা ও মগরাহাটে যুদ্ধ করেন, ঠিক আছে। আর ভবানন্দ মজুমদারের বিশ্বাসঘাতকতার ফলে যুদ্ধে প্রতাপাদিত্য হেরে যান। নেক্সট, ধন্য আমার, আমার বলতে কাদের বোঝানো হয়েছে? আমরা কখন নিজেদের ধন্য বলে মনে করতে পারি? উত্তর, আমরা বলতে এখানে বাংলার সমস্ত মানুষকে বোঝানো হয়েছে। আচ্ছা, ধন্য আমার বললাম আমি, সরি, ধন্য আমরা কিন্তু, ওকে, আচ্ছা, বোঝানো হয়েছে। নেক্সট পরেরটা, পরেরটা বলেছে, আমরা কখন নিজেদের ধন্য বলে মনে করতে পারি? উত্তর লিখব, আমাদের এই বঙ্গভূমি একসময় বুদ্ধ, অশোক, শ্রীচৈতন্যদেব, রঘুনাথ শিরোমণি, চণ্ডীদাস, প্রতাপাদিত্যের মতো মহান সন্তানদের জন্য সারা বিশ্বের মধ্যে সম্মান লাভ করেছিল। বাংলার এই যোগ্য সন্তানদের উত্তরাধিকারী হিসাবে আমরা নিজেদেরকে ধন্য মনে করতে পারি। এই সব মহান মানুষদের চিন্তা, চেতনা, আদর্শ যদি আমরা আমাদের মধ্যে অনুভব করতে পারি, তবে সেই অনুভবও, উপলব্ধি আমাদের গর্বিত করবে, ঠিক আছে। নেক্সট, বঙ্গ আমার জননী আমার কবিতাটি কার লেখা? উত্তর, বঙ্গ আমার জননী আমার কবিতাটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। পরের প্রশ্ন, গান্ধারের বর্তমান নাম কি? উত্তর, গান্ধারের বর্তমান নাম হলো কান্দাহার। নেক্সট, দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর, দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে আর্যগাথা। নেক্সট, গান্ধার থেকে জলদি শেষ পর্যন্ত কে সাম্রাজ্য বিস্তার করেছিলেন? উত্তর, সম্রাট অশোক গান্ধার থেকে জলদি শেষ পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিল। নেক্সট,
বাংলা গানের জগতে দ্বিজেন্দ্র গীতি বলা হয় কার লেখা গানকে? উত্তর, দ্বিজেন্দ্রলাল রায় রচিত গানগুলিকে বাংলা গানের জগতে দ্বিজেন্দ্র গীতি বলা হয়। নেক্সট, কে ন্যায়ের বিধান দিল? উত্তর, ন্যায়ের বা ন্যায়শাস্ত্রের বিধান দিয়েছিলেন পঞ্চদশ শতাব্দীর নবদ্বীপের শ্রেষ্ঠ নৈয়ায়িক রঘুনাথ শিরোমণি। নেক্সট, চণ্ডীদাস জেঠা গাহিল গান চণ্ডীদাস কে ছিলেন? উত্তর, চণ্ডীদাস ছিলেন শ্রী চৈতন্যদেবের জন্মের পূর্ববর্তী সময়ের একজন বিখ্যাত বৈষ্ণব, এটা পেটকাটা মধ্যনের সময়, আচ্ছা বৈষ্ণব পদরচয়িতা। নেক্সট, 300 কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ, ওকে, ডাকে যখন পর্যন্ত দেওয়া আছে, তো কি লিখতে হবে, কি কি ডাকে? তো আমরা লিখবো 300 কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ হলো। নেক্সট নেক্সট প্রশ্ন, পিকেটিং করতে গিয়ে ধরা পড়ে যান, ধরা পড়ে যাওয়ার পরিণতি কি হয়েছিল? উত্তর, কিশোর বয়সের বিপ্লবী হিসাবে যতীন বিশেষভাবে পরিচিতি পেয়েছিল। 1919-20 সালে 15-16 বছর বয়সে বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ায় তার 6 মাসের জেল হয়েছিল, কিন্তু জেলে তাকে খুবই নিম্নমানের এবং অস্বাস্থ্যকর খাবার খেতে হতো, ফলে তিনি কঠিন আমাশা রোগে আক্রান্ত হন। ডাক্তারের নির্দেশ মেনে তাকে নির্ধারিত সময়ের আগেই মুক্তি দেওয়া হয়। নেক্সট, যতীন দাসের একমাত্র ভগিনীর নাম কি ছিল? উত্তর, যতীন দাসের একমাত্র ভগিনীর নাম ছিল লাবণ্যপ্রভা। নেক্সট পরের প্রশ্ন, কোন আইনের বলে যতীন দাসকে গিরিশ মুখার্জি রোডের বাড়িতে থেকে গ্রেফতার করা হয়েছিল? উত্তর, বেঙ্গল অর্ডিন্যান্স আইনের বলে যতীন দাসকে গিরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল। নেক্সট, কার হস্তক্ষেপে যতীন মনমনসিংহ জেলে 21 দিনের মাথায় অনশন ভঙ্গ করেন? উত্তর, গোয়েন্দা বিভাগের DIG লো ম্যানের হস্তক্ষেপে যতীন ময়মনসিংহ জেলে 21 দিনের মাথায় অনশন ভঙ্গ করেন। নেক্সট, যতীন দাসকে পাঞ্জাবের কোন জেলে পাঠানো হয়েছিল? উত্তর, যতীন দাসকে ময়মনসিংহের জেল থেকে পাঞ্জাবের মরু অঞ্চলের দুর্গম ও ভয়াবহ মিয়ানওয়ালি জেলে পাঠানো হয়েছিল। নেক্সট, ভগৎ সিংয়ের কথায় ও আগ্রহে খুশি হয়ে যতীন দাস বলেন, যতীন দাস কি বলেন? উত্তর, ভগৎ সিংহ যতীন দাসকে অনুরোধ করেন তিনি যেন ভগৎ সিংহের সিংহের হবে বা সরি ভগৎ সিং এর ঠিক আছে প্রতিষ্ঠা করা নওজোয়ান সভার জন্য কিছু করেন। এর উত্তরে যতীন বলেন, বিপ্লবের ক্ষেত্রে আমার যা করণীয় ও দেওয়ার তা আমি উজাড় করে দিয়েছি স্বয়ং সুভাষচন্দ্রের পায়ে, তবে তোমার মতো মহান বিপ্লবীর জন্য একটা কাজ আমার অবশ্যই করতে হবে, তা হলো আগ্রায় গিয়ে তোমার দলের ছেলেদের বোমা বানাতে অত্যন্ত দক্ষ করে দিয়ে আসতে হবে। নেক্সট, লাহোর সেন্ট্রাল জেলে বিপ্লবী যতীন দাসের শেষ দিনগুলি কেমন কেটেছিল? উত্তর, যতীন দাস ও তার সহযোদ্ধারা 1929 খ্রিস্টাব্দে 13 জুলাই লাহোর সেন্ট্রাল জেলে সমবেত অনশন শুরু করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল তাদের উপর যে অমানসিক অত্যাচার চলছিল তার প্রতিবাদ করা। এই আন্দোলনের প্রথম 7 দিন নিরুপদ্রবে কাটলেও 8ম দিনে যতীন্দ্রনাথকে জোর করে খাওয়াতে গেলে তিনি অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরলে দেখা যায় তার কথা বলার ক্ষমতা নেই। তার দেখাশোনার জন্য তার ছোট ভাই কিরণ দাসকে নিয়ে আসা হয়। 11ই আগস্ট লর্ড আরউইন বন্দীদের সব দাবি মেনে নিলেও যতীন দাস তার অঙ্গীকার অনুযায়ী আমরণ অনশন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞায় অটুট থাকেন। ক্রমশ যতীন পঙ্গু হয়ে যেতে থাকেন। অনশনের 50 দিনের মাথায় তার সমস্ত দেহ পক্ষাঘাতের কবলে পড়ে। ধীরে ধীরে তিনি মৃত্যুর দিকে এগিয়ে যান। শেষ 7 দিন 7/9/29 থেকে 13/9/29
সারা দেশ তার জন্য উদ্বিগ্ন হয়ে ওঠে। অবশেষে 1929 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর 1:15 মিনিটে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাহলে দেখো আমাদের দেশকে স্বাধীন করার জন্য কত বীর, মানে কি বলবো, যোদ্ধারা, আমাদের দেশের বীর সন্তানরা নিজেদের প্রাণত্যাগ করেছিলেন। নেক্সট প্রশ্ন, যতীন দাস কোথার থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন? উত্তর, যতীন দাস ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। পরের প্রশ্ন, শচীন সান্যালের গড়ে তোলা বিপ্লবী সংঘের নাম কি ছিল? শচীন সান্যালের গড়ে তোলা বিপ্লবী সংঘের নাম ছিল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। নেক্সট প্রশ্ন, যতীন দাসের পিতামহের নাম কি ছিল? যতীন দাসের পিতামহের নাম ছিল মহেন্দ্রনাথ দাস। নেক্সট প্রশ্ন, শহীদ কাদের বলে? উত্তর, স্বাধীনতা ন্যায় বা সত্যের জন্য যারা দেশ নিজের জীবন উৎসর্গ করেন তাদের শহীদ বলে। আই রিপিট, স্বাধীনতা ন্যায় বা সত্যের জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেন তাদের শহীদ বলা হয়। যতীন্দ্রনাথ দাস কোন বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়? যতীন্দ্রনাথ প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। নেক্সট, আইএ পাশ করার পর যতীন্দ্রনাথ দাস কোন কলেজে ভর্তি হন? উত্তর, আইএ পাশ করার পর যতীন্দ্রনাথ দাস বঙ্গবাসী কলেজে ভর্তি হন। নেক্সট, যতীন্দ্রনাথ দাস কলেজ জীবনে কিসের সভাপতি নির্বাচিত হন? উত্তর, যতীন্দ্রনাথ দাস কলেজ জীবনে ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হন। নেক্সট, দেবেন বসু কার সঙ্গে যতীন দাসের ঘনিষ্ঠতা করিয়ে দেন? উত্তর, দেবেন বসু শচীন সান্যালের সঙ্গে যতীন দাসের ঘনিষ্ঠতা করিয়ে দেন। তাহলে এই যে প্রশ্নগুলো আমি দিলাম এগুলো ভালো করে পড়ো। নেক্সট ভিডিওতে আমি আরও কিছু প্রশ্ন উত্তর, কিছু পত্র লেখা, মানে চিঠি, সেটা নিয়ে আমি আলোচনা করব। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, বেশির থেকে বেশি লাইক করো। খুব ভালো থাকো, টাটা।